হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। একেবারে ব্লগটা শুরু করতে হচ্ছে রান্নাঘর থেকে, একেবারে চা করতে করতে। আসলে ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই আমাকে চা করতে হচ্ছে। এদিকে চা ফুটে গেছে, চলো দুধটা ঢেলে দিই। গুড মর্নিং, চাটা খেদা না খেদা, ভালো হয়েছে। টিকটিকি কোথায়? শিনু টিকটিকি কই? টিকটিকি টিকটিকি কই কই কই? ওই তো পাকা বন্ধ, পাকা বন্ধ হয়ে গেছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ে গেছে। স্নান করা কমপ্লিট, এবার হচ্ছে ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টের মেনু তো তোমরা জানোই, দুধ, ওটস, কলা থাকলে কলা, কাজু, কিশমিশ আর আমার ব্যাস। প্রতিদিন ভাবি যে, প্রতিদিন রাত্রে ভাবি যে তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে পড়বো, আর ঘুম থেকে উঠে হচ্ছে যাবো হচ্ছে পটল খেতে বা হচ্ছে কচুরি খেতে, ঠিক আছে? প্রতিদিন ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো, কিন্তু না, সেই 10টায় ঘুম ভাঙবে, তারপর আর এইসব খেতে ইচ্ছা করে না, ওই দুধ ওটসই খেয়ে নি ব্যাস। আর এই জাস্ট হচ্ছে লাঞ্চ কমপ্লিট করলাম, এবার হচ্ছে কালকে ব্লগটা আপলোড করব। পুরো ডেস্কটপ ভর্তি হয়ে গেছে আইকনে একেবারে। আমার এই ল্যাপটপটা মোটামুটি 7 বছর হয়ে গেল, তাও ব্যাপক সার্ভিস দিচ্ছে। রিসেন্টলি একটা এসএসডি লাগালাম, নয়তো একটু স্লো হয়ে গেছিলো, এসএসডি লাগানোর পর একেবারে ফাস্ট চলছে। ব্লগ আপলোড করে একটু ওপরে চলে এলাম, এই জিনিসটা ওপরে রাখবো বলে। আর এইটা হচ্ছে এসবিআই থেকে গিফট করেছে একটা ডেস্ক স্ট্যান্ড, আর এখানে একটা ওয়েডরি নেই, এটা হচ্ছে বাপিকে গিফট করেছে, আমি রেখে দেবো। দেখি কি দিয়েছে। ও, এখানে আবার একটা ইউপিআই কোড দিয়েছে স্ক্যান করার জন্য আমাদের বিজনেসের, এটা ওটা নিচে দিয়ে দেবো। আমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এইটা। তো এই হচ্ছে ডেস্ক স্ট্যান্ড, আর এর পিছনে হচ্ছে একটা ইউপিআই কোডটা দেওয়া আছে, ওখানে স্টিকার দিয়েছে, আর এখানে একেবারে সেট করে দিয়েছে। তো স্টিকারটা হচ্ছে বিজনেসে দিয়ে দেবো, আর এটা আমার কাছে রেখে দেবো। ঘড়ি সেট হয়ে গেছে একেবারে, 2:47 বাজে, 1 মিনিট বাড়িয়ে দিয়ে ফাস্ট করে রেখেছি। শ্রেণু হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে, এবার আজকে বাড়ি চলে যাবে। চুপচাপ এখানে দাঁড়া, একটু রেস্ট নিয়ে হচ্ছে আবার রেডি হয়ে গেছে, এবার জিমে বেরোতে হবে। তো জিম থেকে এসে আবার ব্লগটা কন্টিনিউ করছি। জিম থেকে ফেরার পথে মা বললো তোমার জোর আর ডিম করে নিয়ে আসতে, রাত্রে মনে হয় আজকে চিকেন স্টু হবে। জিম থেকে এসে গেছি, জিম থেকে এসে দেখি হচ্ছে মা ওটসের অমলেট করছে প্রথমবার, খেয়ে দেখি কেমন। আমার আর ছোলা, তো চলো ওটসের অমলেট কেমন খেতে প্রথমবার খাচ্ছি। আমাকে এমনিও খেতে বলেছে ওটসের অমলেট, তো প্রথমবার মা করেছে, সেই গোলা রুটির মতো, হ্যাঁ টেস্টটা একটু অন্যরকম। আর হ্যাঁ, তোমরা তো জানোই যে আমি আমার মাথার হেয়ার থেকে শুরু করে ফেস দুটোর জন্যই ব্যবহার করি হচ্ছে মামা আর্থের প্রোডাক্ট। আর আমি আমার ফেসের জন্য রিসেন্টলি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মামা আর্থের রাইস রেঞ্জের রাইস ফেস স্ক্রাব, আর একটা হচ্ছে রাইস ডে ক্রিম। রাইস ফেস স্ক্রাব যার মধ্যে রয়েছে রাইস ওয়াটার, নাইয়াসিনামাইড, রাইস ওয়াটার যার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টস আর হচ্ছে অ্যান্টি এজেস প্রপার্টিস, যা আমাদের স্কিনকে স্পষ্ট করে এবং কলাজেন প্রোডাকশনকে স্টিমুলেট করে। আর নাইয়াসিনামাইড ডেড স্কিনকে রিমুভ করে স্কিনকে হেলদি করে তোলে। আর রাইস ডে ক্রিমের মধ্যেও রয়েছে হচ্ছে রাইস ওয়াটার আর নাইয়াসিনামাইড উইথ SPF 30 প্রোটেকশন, যা আমাদের স্কিনকে গ্লাস লাইক স্কিন করে তোলে। আর এই দুটো প্রোডাক্ট হলো টোটালি ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর সুইটেবল ফর অল স্কিন টাইপস। মামা আর্থের প্রোডাক্ট যেমন হচ্ছে প্লাস্টিক পজিটিভ, তেমন হচ্ছে হার্মফুল কেমিক্যাল থেকে ফ্রি আর টোটালি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আর মামা আর্থের এই দুটো প্রোডাক্টই তোমরা পেয়ে যাবে হচ্ছে মামা আর্থের ওয়েবসাইটে, অলসো হচ্ছে মামা আর্থের নিজস্ব অ্যাপে। আর তোমরা যদি আমার এই কোড PRIYO2022 কোড ইউজ করো, তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। এছাড়াও তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে হচ্ছে অ্যামাজন, নাইকা, পার্পল এবং ফ্লিপকার্টে। আর তোমরা এটা তো জানো যে তোমাদের অর্ডার লিঙ্ক হয়ে যাবে একটা গাছের সাথে, যা মামা আর্থ প্ল্যান্ট করবে। তো নিচে ডিসক্রিপশনে সমস্ত লিঙ্কস দেওয়া আছে, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওটসের অমলেটটা ব্যাপক হয়েছে, সেরা যাকে বলে, মানে প্রথমবার মা করলো, ব্যাপক করেছে। মানে এরপর যখন করবে অবশ্যই তোমাদের রেসিপিটা দেখাবো। আর এবার একটু বেরোবো বন্ধুরা মিলে, একটু কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার চলে আসবো। তো চলো বেরোই। তো আমি আর সৌহার্দ হচ্ছে ফাইনালি ক্যাফেতে এসে গেছি কফি খাওয়ার জন্য। আর ক্যাফেতে ঢোকা মাত্রই হচ্ছে অনেক সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো, ব্যাপক লাগলো সবার সাথে পরিচয় হয়। আর এখন হচ্ছে সৌহার্দ মেনু দেখছে কি অর্ডার দেবে, কিন্তু মেনু দেখার কিছুই নেই আমাদের, হচ্ছে জাস্ট আজকে প্ল্যান হচ্ছে কফি খাওয়া, ব্যাস। তো ফাইনালি হচ্ছে কফি এসে গেছে, এবার কফি নিয়ে একটু ছবি তোলার পালা। অবশ্যই কফি খাওয়া কমপ্লিট আমাদের, একটু কফি খেতে ইচ্ছা হচ্ছিলো তাই চলে এসেছিলাম ক্যাফেতে। এবার কি করবি?
একটু কাছাকাছি একটু ঘুরে আসি আর কি। এখন আমরা এসে গেছি হচ্ছে গোদরেজের ইন্টেরিয়র শোরুমে। আজকে মানে প্ল্যান ছিল না গোদরেজের ইন্টেরিয়র শোরুমে আসার, মানে হঠাৎ করে প্ল্যান হলো যাবো, তো চলে এলাম ইন্টেরিয়র শোরুমে। তো একটা সোফা দেখার জন্য, তোমরা নিশ্চয়ই জানো যে আমি আমার ইউটিউব স্টুডিওতে একটা সোফা রাখবো বলেছিলাম, তো সেটা দেখার জন্যই আজকে এসেছি। আজকে নেবো না, জাস্ট আমি দেখবো কেমন কি দাম, কেমন কি কোয়ালিটি, ব্যাস এটা দেখেই আজকে চলে যাবো। আমার তো এইটা পছন্দ হয়েছে স্টুডিও রুমের জন্য। তো বাড়ি এসে গেছি, কি গো লাইট অফ করো, লাইট জ্বলছিল এটা। বাড়ি এসে গেছি, এবার হচ্ছে এই জায়গাটা আমি ভেবেছি হচ্ছে সোফাটা রাখবো, তো মাপটা দেখতে হবে। ইচ্ছা তো আছে দিওয়ালির আগে, হচ্ছে বললো দিওয়ালির আগে চলে আসবে, তার একটা অফার আছে। এখন দেখি ঘরে গিয়ে আগে মাপটা দেখি কি হয়। এই দেখো 6.5 ফুট হলে এত দূর চলে আসবে, বললো 6.5 ফুটের থেকে একটু বেশি আবার। তাহলে ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা মনে হয়ে যাবে, ওই জায়গাটা ওই মানে ওদের 3 সিটারটা অনেকটা বড়, মানে 6.5 ফুট একটু বেশি বলছে আবার। কিন্তু আমি ভেবেছি হচ্ছে 2 সিটার নেবো, তাহলে সোফা কাম বেড নিতে হবে। সোফা কাম বেড বললো হচ্ছে 5.5 ফুট চওড়া হবে আর 6 ফুট লম্বা হবে, কিন্তু কাঠের হয়ে যাবে। কিন্তু আমার কাঠের জিনিসটা মানে এখানে রাখতে বললো, কাঠ তোমাদের হচ্ছে লং লাস্টিং হবে, 10 বছরে একবার পালিশ করবে, ব্যাস সেগুন কাঠের হবে, কিন্তু গোদরেজের হবে না। কালকে একবার এমনি এই দোকানে আবার গিয়ে দেখবো এখানে ইন্টেরিয়র যেটা হয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে তারপর নেবো। তো সোফার সাইজটা হচ্ছে আমি যদি ওই কোণ থেকে ধরি 6.5 ফুট যেটা মানে 79 ইঞ্চি, সেটা এত দূর আসবে, ড্রয়ারটা মোটামুটি খোলা যাবে, এমনি কোনো চাপ হবে না, সেটা ওইটাকে না হয় একটু সরিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো ফাইনালি ঠিক হলো এই জায়গাটায় হচ্ছে সোফা রাখবো, ব্যাস এবার কোথা থেকে সোফা কিনবো সেটাই হচ্ছে এবার ডিসকাস করার পালা, অনেক জায়গায় দেখবো তারপর কিনবো। ডিনার টাইম, আর আজকে ডিনারের মেনু হচ্ছে রুটি আর চিকেন স্টু, ব্যাস জাস্ট হচ্ছে ডিনার কমপ্লিট করলাম, এবার হচ্ছে ব্লগটা এডিট করতে বসবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে খুব শীঘ্রই, ততক্ষণে টেক কেয়ার, বাই।